আশায় আশায় জনম গেল মাওলা আশায় আশায় জনম গেল আল্লাহ চাইলা না ফিরিয়া আর কত কাল থাকবো মাবুত তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া তুমি ইব্রাহিমের সাথে কইলে কথা আগুনে ফেলিয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জনম গেল মাওলা আশায় আশায় জনম গেল আল্লাহ চাইলা না ফিরিয়া আর কত কাল থাকবো মাবুত তোমার দিদার পানে চাইয়া তুমি মুসার সাথে কইলে কথা তুর পাহাড়ে নিয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া আল্লাহ তোমার দিদার আমাদের সবাইকে দান করো জোরে কানা আমিন এরপর আল্লাহ পাক সেরা জাতির কথা বলে সেরা জাতি কারা মানুষ সেরা কত কসম করে সেরা জাতির কথা বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে গোটা সৃষ্টিরাজির ভিতরে সবচেয়ে সুন্দর অবয়বে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর গঠন প্রণালী দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ তাইলে মানুষ কি বিশ্ব সুন্দর না গোটা সৃষ্টির ভিতরে সুন্দর বিশ্ব সুন্দর না সৃষ্টির সুন্দর বিশ্ব কারে কয় আর সৃষ্টি কারে কয় একটু বোঝা দরকার আছে না নাই বিশ্ব হলো মানুষের আয়ত্তের ভিতরে যতটুকু আছে এটাকে কি বলা হয় বিশ্ব আর সৃষ্টি বলা হয় মানুষের আয়ত্তের বাহিরে যেমন সাত আসমান সাত জমিন পাতাল পুরে যা আছে এরপরে সৌরজগৎ হ্যাঁ নবমণ্ডল ভূমণ্ডল গ্যালাক্সি যা যা আছে সব কিছু সৃষ্টির ভিতরে না বাহিরে সৃষ্টির ভিতরে আল্লাহ কয় গোটা সৃষ্টির ভিতরে মানুষ তুই সুন্দর তার মানে ফেরেশতার থেকেও কিন্তু আমাদের দেশের কিছু মানুষরূপী কিছু বাবা দেখবেন বুদ্ধি প্রতিবন্ধী আছে না নাই এরা বুদ্ধি প্রতিবন্ধী তারা কয় দেখবেন বিভিন্ন সময় মানুষকে সুন্দরের প্রতিযোগিতা দেয় বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা আছে না নাই আল্লাহ কয় তুই বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা দেখ আমি তো তোর বিশ্ব সুন্দর বানাই নাই আমি তো তোর সৃষ্টি সুন্দর বানাইছি সুবহানাল্লাহ কন্যা সবাই বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা আমাদের দেশ সহ বিভিন্ন দেশে আছে না নাই আহা আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়া মানুষ যে কত রকমের গুনাহের কাজ করে আর বিশেষ করে আমার মায়েরা আমার বোনেরা বর্তমানের তরুণ তরুণীরা তারা দেখবেন পার্লার নামক একটা গজব এখন ঘরের দরজায় দরজায় হয়ে গেছে ঠিক না ব্যাঠিক যাই এই বিসমিল্লাতে কয় বুড়ো ফেলাপ কর ঠিক না ব্যাঠিক কী করে বুড়ো ফেলাপ করে আহারে সৌন্দর্য বাড়ে আল্লাহর দেওয়া সৌন্দর্য আর পছন্দ হয় না আল্লাহ কয় তুই গোটা সৃষ্টির ভিতরে সুন্দর এরপরে তোর সৌন্দর্য পছন্দ হয় না এরপরও তোর বুড়ো ফেলাপ করা লাগবে হ্যাঁ মা সপ্তাহে সপ্তাহে ফেসিয়াল করে চুল কাটে বক কাটিং করে আপনাদের এলাকায় নাই আমার এলাকার কথা কইলাম আর কি এই এলাকায়ও আছে এরকমের কিছু মা বোন আছে না নাই শুধু তাই না দেখবেন তারা সৌন্দর্য প্রকাশ করতে গিয়া পোশাকের নামে এখন নগ্নতা ছড়িয়ে দিচ্ছে ঠিক না ব্যাঠিক জোরে কন পোশাকের নামে নগ্নতা ছড়াচ্ছে শুধু নগ্নতা নয় একদল দেখবেন যারা পশ্চিমাদের পাঁচাটা গোলাম বিজাতিদের কালচারে যারা লালিত পালিত তারা দেখবেন এখন বর্তমানে পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন শুরু করে পোশাকের স্বাধীনতা চায় আরে পোশাকের স্বাধীনতা যৌনাচারের স্বাধীনতা যা খুশি তাই খাওয়ার স্বাধীনতা তো আল্লাহ মানুষকে দেয় না এটা দিয়েছে কাকে পশু পাখি আর হায়ওয়ান জানোয়ারকে ঠিক না ব্যাঠিক যদি কন আপনার এলাকার একটা গরু সে কি কোনোদিন আন্ডার প্যান্ট পরে কথা কয় না একটা ছাগল কোনোদিন ছায়া ব্লাউজ পরছে তাইলে একটা কুকুর কোনোদিন আপনার প্যান্ট শার্ট টাই লাগাইছে কেন আরে পোশাকের স্বাধীনতা দিছে তুই পড়লেও চলবে না পড়লেও চলবে তুই যা খুশি তাই খাবি নিজেরটাও খাবি আরেকজনেরটাও খাবি নিজের মালিকেরটাও খাবি আরেকজনের হ্যাঁ ঘর ভেঙাও খাবি তাতে তোর কী হবে না কোনো গুণা হবে না কুকুরের জন্য কোনো হালাল হারাম আছে তুই যার সাথে খুশি তার সাথে মেলামেশা করবি যেখানে খুশি সেখানে গিয়া প্রেম প্রীতি করবি তোর জন্য সব কি জায়েজ এই বৈধতা এই স্বাধীনতা আল্লাহ কোন জাতিকে দিছে
পশু পাখি হায়ওয়ান জানোয়ার কে আমার ভাষা কি আপনারা বুঝেন? কিন্তু এই স্বাধীনতা কি মানুষের আছে যে পার্কে গিয়া প্রেম করবি, যার সাথে খুশি তার সাথে প্রেম করবি, যার সাথে খুশি তার সাথে মিলন করবি, আর যেভাবে খুশি সেভাবে চলবি, পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গপনা নগ্নতা ছড়াইয়া দিবি? তাহলে যেই সমস্ত নারীরা, মুষ্টিময় কয়েকজন নারীরা যারা পোশাকের স্বাধীনতার নামে এই সমস্ত আন্দোলন করে, আমি তো তাদেরকে মানুষ বলতেই আমার ঘৃণা হয়। ওরা মানুষরূপী পশু, ওরা পশুর থেকেও খারাপ, ওরা হায়ওয়ান জানোয়ারের থেকেও খারাপ, ওরা কুত্তার চাইতেও খারাপ। কারণ মানুষ হইলে তো এই সমস্ত আন্দোলন করতে পারতো না। আর আমাদের দেশের কিছু হলুদ মিডিয়া, অসাধু মিডিয়া দেখবেন, ওরা তিনটায় গিয়া লাভ দিছে আর এইটা পুরা দেশে ভাইরাল করে দিছে, ঠিক না ব্যাঠিক যারা কন? অথচ বড় দুঃখ লাগে, এই যে গত তিন চার দিন যাবত আপনারা জানেন আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন চালু হয়েছে, আপনারা পত্রপত্রিকায় অনলাইনে খুঁজলেই পাবেন এই সংবাদটা। বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানের বাংলা বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন চালু হয়েছে যে কোনো মেয়ে, কোনো নারী ক্লাসরুমে, হল রুমে অথবা পরীক্ষার হলে মুখ ঢেকে, কান ঢেকে তারপরে কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না, কান খোলা রাখতে হবে। আপনারা বলেন এই যে আমি যে পরেছি আমার রুমালটা, যদি মাথা ঢাকতে হয় কান ঢাকার দরকার আছে না নাই? কান খোলা রাখার কোনো সিস্টেম আছে? খুলতে হলে কি করতে হবে, মাথাটাকে খুলতে হবে। তাহলে ওরাই প্রজ্ঞাপনের মধ্যে মাথাও খুলতে বলে, কানও খুলতে বলে, চেহারাও খুলতে বলে। তাহলে এই স্বাধীন দেশে জন্ম নিয়ে আর মুসলমানদের অর্থে ঘাম জড়া পয়সায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকজন কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় আপনার আমার মুসলমানদের ঘাম জড়া পয়সায়, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাগুলো দান করেছে মুসলমানের সন্তানেরা, ইতিহাস তালাশ করে দেখেন, আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম মেয়েরা স্বাধীন দেশে বসবাস করে তারা বুরকা পড়তে পারবে না, হেজাব পড়তে পারবে না, মাথা ঢাকতে পারবে না, মুষ্টিময় কয়েকজন নাস্তিকদেরকে আশকারা দিয়ে মাথায় উঠাবে আর মুসলিম মেয়েদেরকে কোণঠাসা করে রাখবে, এটা মুসলমান কোনোদিন বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না। কিন্তু আজকে এ নিয়ে দেখবেন হলুদ মিডিয়া একটা বিবৃতি দেয় না, দেয় হলুদ মিডিয়া পড়ে আছে যে পরিমণি কখন রাজের কাছ থেকে বিদায় নিল। রাগ করতেছেন নাকি আপনারা? এই পরিমণিরা কোথায় যায়, কোথায় প্রস্রাব করে, কখন বায়ু সারে? আমাদের হলুদ মিডিয়াগুলো পরিমণিদের পিছনে পড়ে থাকে, নাস্তিক মুর্তাদদের পিছনে পড়ে থাকে। এই জন্য মুসলমান সতর্ক হইতে হবে, সাবধান হইতে হবে, হক কথা বলতেই হবে। হক কথা যদি আপনি না বলেন, হাসরের ময়দান আল্লাহ আপনাকে বোবা শয়তান করে দাঁড় করাবে, কথা ঠিক না ঠিক জনে কন? এই জন্য আমরা এখান থেকে দাবি জানাই যে আমাদের মুসলিম মেয়েরা যারা হেজাবের পক্ষে, বুরখার পক্ষে, পর্দার পক্ষে যারা আন্দোলন করতেছে, আমাদের দেশের দায়িত্বশীল যারা আছে তারা যেন বিষয়টাকে তারা আমলে নিয়ে যেন তাদেরকে এই স্বাধীনতা দেওয়া হয়, তারা যেন বুরকা পরে, হেজাব পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে। আপনারা একমত না দ্বিমত? আল্লাহ কবুল করুক জোরে কান আমিন। তো আমি যেই কথা বলতে চাইছিলাম, বিশ্ব সুন্দরের প্রতিযোগিতার নামে আমাদের দেশে নগ্নতা বেহায়াপন আসে না নাই? শুধু তাই না, কিছু তরুণরা দেখবেন এই সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে, আহারে আমার তো দুঃখ লাগে, আফসোস লাগে। একদিন মসজিদ থেকে বের হয়েছি, এক মুসল্লি আমার সামনে আগে আগে যায়, যুবক ছেলে, মাথার চুল কেটেছে, পিছনে দেখি বানরের মাথা, চুলের মধ্যে এমন কাটিং করছে বানরের মাথাটা ওখানে অঙ্কন করেছে। আমি আরেকজনকে বললাম একটু ওরে ডাক দেন, ডাক দিছে। তো আমারে দেখে ও আসলে একটু কাজু মাজু হয়ে গেছে যে হুজুর আবার কি বলে। বললাম কি রে এইটা আবার কি ডিজাইনের চুল কাটলি? কয় হুজুর জানেন না এটা নিউ ডিজাইন, মানকি ডিজাইন, কি ডিজাইন, মানকি ডিজাইন, বানরের মাথা লাগাইস। কিছুদিন আগে দেখছেন এই যে বিশ্বকাপ খেলার পরে অনেকে মাথার ভিতরে মেসির ছবি আঁকাইছে, ঠিক না ব্যাটিক জোরে কন? কি মেসির ছবি আঁকাইলেই তো জান্নাত, তাই না? আহা আফসোস লাগে, কিছু ছেলেরা কিছু মেয়েরা ট্যাটো সেন্টারে গিয়া ট্যাটো লাগায়, সৌন্দর্য প্রকাশ করে তারা ট্যাটো লাগাচ্ছে গুপ্ত অঙ্গে। এই ভদ্র সমাজে মসজিদে বলে কথা বসে কথাগুলো বলতেও আমার খুব কষ্ট লাগতেছে, ট্যাটো লাগাচ্ছে গুপ্ত অঙ্গে আরেকটা পুরুষকে দিয়া নিজের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য। অথচ আল্লাহ চারটা কসম করে কইল, তোর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাইলাম, এরপরে তোর আল্লাহর দেওয়া সৌন্দর্য পছন্দ হয় না, ট্যাটো লাগাইতে হবে। কিছু যুবক আছে এমন এলোমেলো চুল কাটে, এখান দিয়ে এক খাবলা, পিছনে আরেক খাবলা, আমার মনে হয় পাগলা কুত্তায় কামড়াইছে, কথা ঠিক না ব্যাটিক জলে কান? কোন মুসলমান কোনোদিন সৌন্দর্য ফুটাইতে গিয়ে আল্লাহ সৃষ্টির ভিতরে বিকৃতি ঘটাইতে পারে না?
আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমি। তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কথা বলেছেন কে? আমার ভাইয়ারা রাগ করতেছেন আপনারা? রাগ করলে কিছু আমার আসে যায় না, আমি এমনি অসুস্থ মানুষ। গত 28 তারিখে রাতের বেলায় ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছি, কিন্তু আল্লাহ হেফাজত করেছে। হেফাজতের মালিক কে? পুলিশও বলছে যদুর বাসার কথা না, যেইভাবে দুই দিক থেকে চাপ মারছে তো ভত্তা হয়ে যাওয়ার কথা, কিন্তু হেফাজত করেছেন কে? আল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, সবাই বলি আমিন। তো আমরা বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা দিতে চাই না, আমাদেরকে তো আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানায় দিছে, সবচাইতে সুন্দর বানায় দিছে, জোরে কান সুবহানাল্লাহ। এটা কেমন হলো জানেন? এটা হলো যদি একজন এমপি সাহেব তার আসন ছাইরা গিয়া এরপর ইউনিয়ন পরিষদে মেম্বারি প্রতিযোগিতায় লড়ার মতো, যারা বিশ্ব সুন্দরের প্রতিযোগিতায় লড়তে চায়। আল্লাহ কয়, তুই তো বিশ্ব সুন্দর না, তুই সৃষ্টির সুন্দর। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। আমার বাবা মানুষ কত সুন্দর। তাফসীরের কিতাবের ভিতরে ইমামে কুরতুবি রহমাতুল্লাহ আলাইহি লেখে, ইমামে রব্বানি মাহবুবে সুবহানি, ইমামে কুরতুবি ঘটনা লিখছেন, এক ব্যক্তির নাম ঈসা ইবনে মুসা আল হাশেমি, এই আল্লাহর বান্দা বিবিরে বড় মহব্বত করে, বড় ভালোবাসে। একদিন রাতের বেলায় বিবির কাছে গিয়া বিবির প্রশংসা করতেছে, প্রেম নিবেদন করতেছে। আপনারা বলেন বিবিরে ভালোবাসা এটাও এবাদত, নামাজ যেমন এবাদত, রোজা যেমন এবাদত, দান খয়রাত যেমন এবাদত, মা বাবাকে মহব্বত করা যেমন এবাদত, নিজের বৈধ বিবিকেও মহব্বত করা কি ঠিক না ব্যাটিং জোরে কর? আপনি যদি মহব্বত না করেন, ভালোবাসা না দেন, বিবি কার কাছ থেকে ভালোবাসা পাবে ঠিক না ব্যাটি? বিবিরাও মহব্বত করবেন, মাঝে মাঝে বিবির প্রশংসা করবেন, সব সময় খালি ধমকাবেন না আর বদনাম করবেন না। মাঝে মাঝে বলবেন, বিবি যেই পোশাকটা পরেছো পোশাকটায় তোমারে অনেক সুন্দর মানাইস, খুব সুন্দর লাগতেছে বিবি, মাশাআল্লাহ চমৎকার পোশাক পরেছো। মেয়েদের দেখবেন একটু প্রশংসা করলে খুশি হয় না, বেজার হয়। ও বিবি আজকে যে রান্নাটা করেছো বিবি, মাশাআল্লাহ মনে হয় বিসমিল্লাহ বলে রাঁধছিল আজকে, মনে হয় বিসমিল্লাহ বলছিলা, খাবারটা যত মজা হয়েছে আমার চাইনিজে খাওয়ার শখ মিটে গেছে। ও বিবি এইরকমের দিয়ে একটা কথা বললেন, দেখবেন পরের দিন খাবারের আইটেম আরো বেড়ে গেছে। আরে আমার স্বামী তো খুশি রে। আর যদি খালি ঘরে ডুইকেই বলতে পারেন, এই জানি মানুষে খায়, এই দিন শকিনা ও ঘরে যা খাইলাম কি যে মজা হয়েছে, কই যাও ওই ঘরে গিয়েই খাও ঠিক না ব্যাটি? এই জন্য বিবিরে মহব্বত করা সোয়াবের কাজ না গুনার কাজ। তাই বলে কিন্তু আবার অন্যের বউরে না, এখন তো পাবলিক খালি নিজের টারে থেকে আরেকজনের টারে ভালোবাসার জন্য পয়রা থাকে ঠিক না ব্যাটিক জোরে কন? এই পরকিয়া জায়েজ না হারাম, আল্লাহ হেফাজত করুক সমাজকে, জোরে কন আমিন। না ফ্যান লাগবে না, বেশি ঠান্ডা হয়ে যাবে। তো হযরতে ঈসা ইবনে মুসা আল হাশেমি রাতের বেলায় বিবির প্রশংসা করতেছেন, প্রশংসা করতে করতে এক পর্যায়ে ঈসা ইবনে মুসা আল হাশেমি বিবির ডাক দেয়া, কয় বিবি ইনলাম তাকুন আহসানা মিনাল কমারি ফা আংতি তালিকুন সালাসা, ও আমার বিবি তুমি তো চাঁদের থেকেও সুন্দর, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক, জোরে কন কয় তালাক? তুমি যদি ইনলাম তাকুন আহসানা মিনাল কমারি ফা আংতি তালিকুন সালাসা, ও বিবি তুমি যদি চাঁদের থেকেও সুন্দর না হও তাইলে তুমি তিন তালাক। বিবিও ছিল বড় জ্ঞানী, বিবি ডাক দিয়া বলে স্বামী আমার কি করলেন কি করলেন, আপনি তো আমারে তিন তালাক দিয়ে দিলেন, আমি তো তিন তালাক হয়ে গেলাম। স্বামী গো এখন আপনি আমার স্পর্শ করবেন না, আপনি আমার কাছে আসবেন না, আলাদা হয়ে যান। স্বামী বেচারায় পরেশান হয়ে গেলেন, হায় হায় কি হইল কি বলে ফেললাম। স্বামী বেচারায় পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন, ইমাম সাহেব আপনি একটু ফতোয়া দেন, আমি তো বিবিরে বলে ফেলেছি ইনলাম তাকুন আহসানা মিনাল কমারি ফাংতি তালিকুন সালাসা, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তুমি তিন তালাক। ইমাম সাহেব কয় আপনার বউ একবারে তালাক হয়ে গেছে, কয় তালাক হয়ে গেছে একবারে শেষ, এই বউ নিয়ে আর থাকা যাবে না, সাউন্ড কমায়েন না ভাই, এই বিবি নিয়ে আর থাকা যাবে না। কিন্তু আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা আল হাশেমি তিনি বেচাইন হয়ে গেলেন, হায় হায় আমার বিবি তো আমার কাছে সবচাইতে প্রিয়, আমার এই বিবি ছাড়া আমি থাকতে পারবো না। তিনি চলে গেলেন খলিফা মানসুরের কাছে, তৎকালীন যুগের বাদশার নাম খলিফা
মানসুর। খলিফা মানসুরকে ডাক দিয়া বললেন, খলিফা মানসুর আপনি তো এই যুগের বাদশাহ, সব আলেম ওলামাদের সাথে আপনার ভালো সম্পর্ক, গুড রিলেশন আছে, আপনি একটু আলেমদেরকে দাওয়াত দেন। আলেমদেরকে ডেকে তারপরে আপনি একটু ফতোয়াটা জিজ্ঞাসা করেন, আমার বিবি আসে না গেছে। খলিফা মানসুর দেশের সর্ববৃহৎ বড় বড় মুফতিয়ানে কেরাম বড় বড় আলেমদেরকে দাওয়াত দিস, দাওয়াত দিয়া জিজ্ঞাসা করতেছে, তোমরা ফতোয়া দাও তার বিবি আসে না গেছে। সবাই এক বাক্যে ফতোয়া দেয়, তার বিবি তিন তালাক হয়ে গেছে। কিন্তু খলিফা মানসুর ওই মজলিসের ভিতরে তাকায়া দেখে একজন বালক মাথাটা নিচু করে নিচের দিকে তাকিয়ে আসছে, হাও বলে না, নাও বলে না, পক্ষেও বলে না, বিপক্ষেও বলে না। সবাই যখন এক বাক্যে বলল তালাক হয়ে গেছে, খলিফা মানসুরের দৃষ্টি ওই বালকের দিকে, ডাক দেয়া বলে, বালক সবাই তো তালাকের পক্ষে, তুমি কি বিপক্ষে না পক্ষে? তুমি তো হাও বলো না, নাও বলো না, ইয়েসও বলো না, নটও বলো না, তোমাকে তো একটা কিছু বলা দরকার, বলো তার বিবি আসে না গেস। এবার বালক ডাক দিয়া বলে, খলিফা সবাই যেহেতু ফতোয়া দিয়েছে তালাক হয়ে গেছে, খলিফা গো আমি ফতোয়া দিলাম না, না তার বিবি তালাক হয় নাই, তার বিবি এখনো আগের বহাল তবিয়াতে তার বিবি হিসাবে বাকি আছে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। খলিফা মানসুর ডাক দিয়া বলে, এই ফতোয়া কার, কোথা থেকে দিলা, কোন কিতাবের হাওয়ালা? তখন ওই বালকটা ডাক দেয়া বলে, খলিফা এই ফতোয়াটা আমি বালকের নয়, এই ফতোয়াটা 1500 বছর আগে পবিত্র কোরআনের ভিতরে রব্বুল আলামিন আরশের মালিক আমার আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওয়া তিন ওয়াজ জাইতুন ওয়া তুরিসিনিন ওয়া হাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চার চারটা কসম করে বলে, আমি মানুষকে গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাইছি। তাইলে বলেন, মানুষ ফেরেশতার থেকেও সুন্দর কি সুন্দর না? মানুষ চাঁদের থেকেও সুন্দর নাকি অসুন্দর? মানুষ চাঁদের থেকেও সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাজান, এই মানুষ কেমনে চাঁদের থেকে সুন্দর হয়? ছোট্ট একটা মেসাল পেশ করি, খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনারা জানেন তামাম পৃথিবীর ভিতরে একজন পয়গম্বর, প্রসিদ্ধ পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, নাম তার ইউসুফ আলাইহিসসালাম। নামটা নতুন শুনলেন না আগেও শুনছেন? ইউসুফ নবীর নাম তো আপনারা আগেও শুনেছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ কত সুন্দর! এই ইউসুফকে যখন আজিজে মেসের, যখন মিশরের বাজার থেকে তারা গোলাম বানায় কিনে আনলেন, আজিজে মেসের বিবি জুলাইখা, ইউসুফ যখন আস্তে আস্তে বড় হলেন, তার প্রেমে পাগল হয়ে গেলেন, তাকে লাভ লেটার দেওয়া আরম্ভ করলেন, প্রপোজ করা আরম্ভ করলেন, বিভিন্ন রকমের কুপ্রস্তাব দেওয়া আরম্ভ করলেন। ঘটনা আপনারা জানেন, এমনকি অন্দর মহলের ভিতরে ইউসুফকে আটকায়া তার মনের বাসনা পুরা করতে চাইলেন জুলাইখা। এই কথাটা দেখবেন বাবা, বদনাম বাতাসের আগে ওরে, ঠিক না বে? ঠিক, গোটা মিশরের মধ্যে ছড়ায় গেল যে বর্তমানে আজিজে মেসরের বিবি জুলাইখা পাগল হয়ে গেছে, কারণ নিজের পয়সায় কিনা একটা চাকরের প্রেমে পড়ছে। নিজের পয়সায় কিনা একটা চাকরের, কারণ ইউসুফরে তো কিনে আনছে তারা টাকা দিয়া, তাই না? কারে দেখছো নি? আমাদের ম্যাডাম, আমাদের রানী বর্তমানে ইদানিং দেখতেছি নিজের গোলামের প্রেমে পড়েছে, নিজের পয়সায় কিনা একটা চাকরের প্রেমে পড়েছে, কারণ তারা তো তারা গোলাম বানায় কিনছে, ঠিক না বা ঠিক? জোরে কন। কিন্তু ইউসুফের মর্যাদা যে এত তারা জানে না। ইউসুফের মর্যাদা দান করেছেন কে? আল্লাহ। ইদানিং চাকরের প্রেমে পড়ছে আমাগো রানী, এই কথাটা পুরা এলাকায় ভাইরাল হয়ে গেছে। মন্ত্রীর বৌরা, এমপির বিবিরা, তারপরে বিভিন্ন সচিবের বৌরা, বিভিন্ন এলাকার ভিতরে ভিআইপিদের ভিতরে কানা ঘুষা যে তোমরা শুনছো, ইদানিং আমাদের ম্যাডাম সে তার নিজের গোলামের প্রেমে পড়ছে। এই খবরটা তথ্যমন্ত্রীর বউ পর্যন্ত গেছে, আবার টাকলার বউ না কিন্তু ভাই, তথ্যমন্ত্রীর বিবি দৌড়ে গেছে যায়া আজিজে মেসরের বিবি জুলাইখারে ডাক দিয়া কয়, জুলাইখা ও ম্যাডাম খবর রাখেননি, ইদানিং আপনার বিরুদ্ধে বিভিন্ন কুচ্ছা রটনা হচ্ছে, আপনি নাকি নিজের বৃত্ত, নিজের গোলাম টাকা দিয়া কিনে সেই গোলামের প্রেমে পড়ছেন, গোলামের সাথে নিজের মনোবাসনা পুরা করতে চান। জুলাইখা কথাটা বুঝে গেলেন, জুলাইখা ডাক দিয়া কয়, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ডাকাও, একটা নৈশ ভোজের আয়োজন করো, বিষয়টা ক্লিয়ার করতে হবে, অজাহাত করতে হবে, আমার রাজ্যের ভিতরে যত ভিআইপি ভিআইপি মহিলা আছে সবাইরে দাওয়াত করো, বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই।
জুলাইখা নৈশভোজ মানে রাতের বেলা একটা মেহমানদারির ব্যবস্থা করলেন, আর সব ভিআইপি মহিলাদেরকে কি দিলেন, দাওয়াত দিলেন। রাতের বেলায় সব মহিলা মন্ত্রীর বিবিরা, সচিবের বিবিরা, অমুক প্রধান তমুক প্রধানের সব বিবিরা কোথায় আসলেন, ওই ম্যাডামের দাওয়াতে নৈশভোজে সবাই অংশগ্রহণ করলেন। ভিআইপি একটা ভোজের আয়োজন করা হয়েছে, নৈশভোজ, সব ম্যাডামরা হাজির। এই দিক দিয়া জুলাইখা তিনি সবার জন্য আসন দিয়েছেন, বসার জন্য হেলান দিয়া বসতে পারে। সামনে একটা করে পাত্র, একটা কমলা লেবু আর একটা চাকু, দুই পাশ দিয়া বসাইয়া মাঝখান দিয়া খালি গলির মতো রাখস। এই গলির মতো রাইখা সবাইরে বসাইয়া কয়, ম্যাডামরা বসেন, এই যে চাকু দিলাম আর কমলা লেবু দিলাম, এটা খাবেন কেটে কেটে, কিন্তু এখন না, যখন আমি অর্ডার করব। কারণ মেজবানের অনুমতি ছাড়া মেহমান কি করতে পারে না, কি বলেন, খাইতে পারে? আমি যখন বলবো তখন কাটবেন, এর আগে কি করবেন না, কমলা লেবুতে চাকু লাগাবেন, চাকু হাতে কমলা লেবু হাতে। ওই দিক দিয়া জুলাইখা ঘরের ভিতরে প্রবেশ করে ইউসুফ আলাইহিসসালামকে ডাক দেয়া, কয় ইউসুফ বাসায় কিছু ভিআইপি মেহমান আসছে, ইউসুফ রে একটু আসো, সবার সাথে তোমার একটু পরিচয় করায় দেই। আপনার বাসায় যদি কোনো এমপি মন্ত্রী আসে, আপনার ছেলেটা লজ্জায় সামনে যায় না, আপনি সামনে নিয়ে কোন ভাই যান, এটা আমার ছেলে, অমুক কলেজে পড়ে, অমুক ভার্সিটিতে পড়ে, পরিচয় করান কি করান না। জুলাইখা ইউসুফ রে ধইরা যখন এবার ওই মহিলাদের মাঝখান দিয়া ফাঁকা জায়গা, তখন কিন্তু পর্দার বিধান ছিল না, মাঝখান দিয়ে যখন নিয়ে যাবে, এবার যখন একটু বের হয়েছে, জুলাইখা কয় এবার আপনারা ফল কাটতে আরম্ভ করেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই, সবাই যখন ফল কাটতে আরম্ভ করলেন, আল্লাহর কোরআন বলে ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, ওরা সবাই যখন একটা নজর হজরতে ইউসুফ পয়গম্বরকে দেখলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, ওরা দেখার সঙ্গে সঙ্গে সব মহিলার জবান দিয়া বের হয়ে গেছে আল্লাহু আকবার। আপনারা একটু সজোরে বলেন না, আল্লাহু আকবার। যেই মহিলারা বদনাম করতেছিল আর ইউসুফ রে দেখা কি কয়, আল্লাহর কোরআন থেকে বলতেছি, বানানো কোনো ডায়লগ নয়, মিথ্যা কোনো গল্প নয়, নাট্যমঞ্চের কোনো বানানো কাহিনী নয়। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, ওরা সবাই যখন আল্লাহর পয়গাম্বর ইউসুফকে দেখলেন, ওরা তাকবীর দিয়ে ফেলল আল্লাহু আকবার, ওরা আশ্চর্য হয়ে আল্লাহু আকবার বলে ফেললেন। এরপর আল্লাহর কোরআন বলে ওয়া কাতানা আইদিয়াহুন্না, ওরা ফল কাটতে গিয়ে কিসের ফল কাটবে, ফল হাতের থেকে গড়ায় পড়ে গেছে, ওরা আঙ্গুল কাটতে কাটতে আনামিল বলে নাই আইদিয়াহুন্না, আল্লাহকে ওদের হাতগুলো কাটতেছিল, সজোরে কাটতেছিল, আল্লাহর কথা সত্য না মিথ্যা, আল্লাহকে হাত কাটতেছিল, বলেন সঠিক না ব্যাঠি? আল্লাহর কোরআন বলে ওয়া কাতানা আইদিয়াহুন্না, সব হাতগুলো কাইটা গোটা এলাকা রক্তের বন্যা বয়ে যায়। জুলাইখা এবার ডাক দেয়া, কয় ইউসুফ তুমি একটু ভিতরে যাও। ইউসুফ রে ভিতরে পাঠায় দিয়া এবার জুলাইখা বাইরে এসে দেখে সব ফিট হয়ে সিডুইস হয়ে গেছে, ফিট হয়ে পড়ে গেছে, সবাই জিজ্ঞাসা করে, ম্যাডামরা আপনাদের এই অবস্থা, কই ফল কাটেন না কা, কোনো আওয়াজ নাই। জুলাইখা ডাক দিয়া কয় তাড়াতাড়ি মাথায় পানি ছিটা দিই, পানি ছিটা দিয়া সব মহিলাদেরকে হুশানায়, ডাক দিয়া বলে কি হইল আপনাদের এই হালাত কেন, এক নজর দেখে এই অবস্থা কেন। তখন তারা সবাই এক বাক্যে ডাক দিয়া কয়, ও জুলাইখা কি দেখাইলা কি দেখাইলা, ওয়াকুলনা হাসা লিল্লাহ, আল্লাহর কসম রে জুলাইখা, মা হাজা বাশারা, এ জুলাইখা এটা তো কোনো মানুষ নয়, মা হাজা বাশারা ইন হাজা ইল্লা মালাকুম কারীম, এটা আল্লাহর বানানো ফেরেশতা ছাড়া কিচ্ছু নয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর পয়গম্বর ইউসুফ মানুষ না ফেরেশতা? কিন্তু ওরা সবাই বলতেছে মা হাজা বাশারা ইন হাজা ইল্লা মালাকুম কারীম, এটা ফেরেশতা ছাড়া কিচ্ছু হতে পারে না। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন ইউসুফ নবীর এত সৌন্দর্য দান করেছেন কে, আল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলেন যেই সমস্ত নারীরা আল্লাহর পয়গম্বর ইউসুফ রে দেখা যারা হাত কেটেছিল, ওরা যদি আমার প্রেমাস্পদ আমার প্রিয়তমা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নজর দেখত, ওরা হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে কলিজাটা কেটে ফেলে দিত, ওরা টের পাইতো না। সুবহানাল্লাহ। তার মানে আমার নবী কত সুন্দর,
আল্লাহর সৃষ্টির ভিতরে ইউসুফ যদি এত সুন্দর হয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এত সুন্দর হয়, তাহলে বলেন তো যেই আল্লাহ এত সুন্দর সৃষ্টি করতে পারলেন, আমার আল্লাহ কত সুন্দর! জোরে কান আল্লাহু আকবার! আমার আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদের সাথে যখন দিদার দিবেন, জান্নাতীরা বেহুশ হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি খাইতে আরম্ভ করবে। ও মুসলমান, ওই রবের দিদার পাওয়ার জন্য কারা কারা রাজি আছে হাত দেখায়। আল্লাহ আমাদের সবাইকে তোমার দিদার দান করো। জোরে কান আমিন। আশায় আশায় জনম গেল মাওলা, আশায় আশায় জনম গেল আল্লাহ, চাইলা না ফিরিয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সাথে কইলে কথা আগুনে ফেলিয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল মাওলা, আশায় আশায় জনম গেল আল্লাহ, চাইলা না ফিরিয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সাথে কইলে কথা তুর পাহাড়ে নিয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আল্লাহ তোমার দিদার আমাদের সবাইকে দান করো। জোরে কান আমিন। তাইলে বলেন, মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করে বানাইছেন কে? আল্লাহ। কিন্তু এরপরে দ্বিতীয় চার আয়াতের ভিতর আল্লাহ কয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি কিন্তু শেষের দিকে চলে আসছি। আল্লাহ বলে, এই মানুষের সৌন্দর্য কিন্তু আমি সুন্দর রাখবো না, এই সুন্দর মানুষকে কিন্তু আমি একসময় সুন্দর রাখবো না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি নিচু থেকে নিচু, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট বানায় ফেলবো। আবু জেহেলের এত সুন্দর চেহারা, হাসরের ময়দানে কিন্তু এই সুন্দর চেহারা থাকবে না। আল্লাহ পাক কাউরে শুকুর বানাবে, কাউরে কুকুর বানাবে, কাউরে জানোয়ার বানাবে, তবে খবরদার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কয় যারা দুইটা গুণ অর্জন করবে আমি তার সৌন্দর্য নষ্ট করব না। যারা দুইটা গুণ অর্জন করবে তাদের সৌন্দর্য আল্লাহ পরকালেও বাকি রাখবেন কে? আল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করবে এবং ঈমান আনবে, ঈমান আনবে এবং আমল করবে, আমলে সালে করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে তাদের জন্য অফুরন্ত নিয়ামত থাকবে, দুনিয়ায়ও থাকবে, পরকালে অফুরন্ত নিয়ামত দান করবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আমার বাজান, যারা ঈমান নিয়া আমল নিয়া খোদার কবরে যাবে, আমার রব্বুল আলামিন তাদেরকে ইউসুফের সৌন্দর্য দান করবে, আদমের মতো বডি দান করবে, দাউদের মতো কণ্ঠ দান করবে, আমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতি করবে। সুবহানাল্লাহ। তাইলে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, তাদের এই সৌন্দর্য কি হবে না? নষ্ট হবে না, আরো বাড়ায়া দিবে। আরো কি করে দিবে? বাড়ায়া দিবে। আর ঈমান আর আমল না থাকলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ নিচু থেকে নিচু, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট বানায়া সারবে। এই আয়াতের তাফসীরে বুখারী শরীফের কিতাবুত তাফসীরের ভিতরে এই আয়াতের তাফসীর করছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ইমামে বুখারী বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিসসালাম যখন সুপারিশ আরম্ভ করবে, ইব্রাহিম নবীর সামনে হাজার হাজার উম্মতের আলাইন ধরা দাঁড়াবে সুপারিশের জন্য। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম কিছুক্ষণ পরে দেখবে পিছনে এক লোক দাঁড়ায় গেছে, মাথার ভিতরে উস্কো খুস্কো চুল, চেহারায় ধুলাবালি মিশ্রিত, গর্জন দিতেছে গাদার মতো, চিৎকার মারতেছে, ইব্রাহিম নবীর কাছে সুপারিশ চাইতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসসালাম যখন গভীরভাবে নজর করবে, তাকায় দেখবে ওই মানুষটা দুনিয়ার কেউ নয়, তার পিতা আজর। ওই মানুষটাকে তার পিতা আজর। ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়া বলবে, আব্বা, ও আব্বা, এটা আপনার কাতার নয়, এটা ইমানদারদের কাতার। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জালেমদের আলাদা কাতার আর কোরআনওয়ালাদের আলাদা কাতার।
ও আব্বা এটা আপনার কাতার না, এখানে সুপারিশ নিবে ইমানদাররা, আপনার তো ইমান নাই রে বাবা, আপনি এই কাতার থেকে একটু সরে যান। ও মুসলমান, ইমানের কত দাম খুব ভালো করে খেয়াল করো। ইব্রাহিম পয়গম্বরের বাবা আজরের চোখ দিয়া পানির ফোঁটা দর দর করে পড়বে, ডাক দিয়া বলবে বাবা ইব্রাহিম দুনিয়ায় তোর কথা মানি নাই, কিন্তু আজকে ওয়াদা দিলাম তোর একটা কথা আমি অমান্য করব না। ও বাবা ইব্রাহিম আজকে আমি তোর কোনো কথা অমান্য করব না রে বাবা, তুই একটু সুপারিশ কর আমার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ তখন আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ তুমি তো কোরআনে বলেছো ইয়াউমালা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। আল্লাহ তুমি তো বলেছো কিয়ামতের ময়দানে কোন নবীকে বেইজ্জত করবা না, কোন ঈমানদারকেও বেইজ্জত করবা না। আল্লাহ সন্তানের সামনে পিতা এইভাবে হাত জোড় করে কাঁদে, এর থেকে আর বেইজ্জতির কিচ্ছু হয় না রে মাওলা। আমার বাবা আজর যেইভাবে কাঁদতেছে, আল্লাহ গো তুমি আমার বাবারে মাফ করতে পারবা কিনা। আমার আল্লাহ ডাক দিয়া বলে ইব্রাহিম আমি যেইভাবে বলেছি আমি কোনো নবীরে বেইজ্জত করব না, কোনো ঈমানদারকে বেইজ্জত করব না হাশরের ময়দানে। আমি আল্লাহ তো এই কথাও বলেছি ইন্নি হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য চিরস্থায়ীভাবে জান্নাতকে হারাম করে দিয়েছি। কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। ও ইব্রাহিম তোমার বাবার জন্য জান্নাত হারাম, আমি তোমার বাবাকে মাফ করতে পারবো না। ইব্রাহিম নবী অমনি চোখের পানি ফালায় দেয়া কান্দবে আর আল্লাহ, বাবার চেহারা দেখাতে একটু মায়া লাগতেছে রে আল্লাহ, আল্লাহ আমার তো মায়া লাগে আমার তো বাবা, আল্লাহ দেখো তোমার একটু দয়া হয় কিনা, তুমি আমার বাবারে মাফ করবা কিনা। আমার আল্লাহ ডাক দেয়া কয় খলিল তাই নাকি বাবার জন্য মায়া লাগে নাকি? কয় হ্যাঁ। আল্লাহ পাক বলবে খলিল তারে চোখ দুইটা একটু বন্ধ করেন। মুহূর্তের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ চোখ দুইটা বন্ধ করবেন। আল্লাহ পাক কিছুক্ষণ পরে ডাক দিয়া বলবেন খলিল এবার চোখ খোলেন। ইব্রাহিম নবী যখন চোখ খুলবে, ইব্রাহিম নবী তাকায় দেখবে যেই জায়গায় তার বাবা দাঁড়ানো ছিল ওই জায়গায় তার বাবা নাই, একটা মরা পচা গলা গুইসাপ কিরা বিল বিল করতেছে পড়ে আস। ইব্রাহিম আলাইহিসসালাম এই মরা ফুলা পচা গান্দা গুইসাপটা দেখা পয়গাম্বর ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে এ ফেরেশতা এটাকে সরা, গন্ধে সইতে পারি না, এটাকে এখান থেকে সরা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সতর্কবাণী করে দিবে ফেরেশতারা খবরদার হাত দিবি না সরাবি না, আমি আমার পয়গাম্বর ইব্রাহিমের খেলা দেখতে চাই। সুবহানাল্লাহ, ফেরেশতারা খবরদার সরাবি না, অথচ ইব্রাহিম পয়গাম্বর ডাক দেয়া বলবো ফেরেশতা তাড়াতাড়ি সরা, গন্ধে পেট ফুলে যাচ্ছে সইতে পারি না। ফেরেশতারা হাত বাড়ায় না, গুইসাপটা সরায় না। অমনে খলিল ইব্রাহিম আলাইহিসসালাম গুইসাপটার এক পাশে ধইরা অমনি জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করে ফালায়া দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ইব্রাহিম পয়গম্বর কি করলেন কি করলেন, একটু আগে তো বাবার জন্য কাঁদলেন আর এখন নিজের হাতে বাবারে ধরে জাহান্নামের আগুনে ফালায়া দিলেন, কামটা করলেন কি? ইব্রাহিম নবী কেঁদে বলবে আল্লাহ কোথায়, আমি তো আমার বাবারে ফালাই নাই, আমি তো মরা পচা গান্দা একটা গুই শব্দরা ফালাইছি। আল্লাহ পাক বলে খলিল আমার এটাই তো আপনার বাবার আসল সুরাত সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আপনার বাবা দুনিয়াতে যা করে বেড়াইছে আমি আল্লাহ হাসরের ময়দানে আপনার বাবার আসল সুরাতটা একটু আপনার সামনে আমি পেশ করে দিয়েছি। আল্লাহ পাক হাসরের ময়দানে কিছু মানুষকে আল্লাহ পাক শুকরের সুরাত দিয়া বানাবে, যারা দুনিয়াতে সুদ খাইতো ঘুষ খাইতো হারাম খাইতো, হারাম খাইতে খাইতে কুকুর যেমন শুকুর যেমন পায়খানা খায় হারাম খায়, ওই হারাম খোরদের মতো শুকুরের সুরাত বানায় আল্লাহ কিছু মানুষকে উঠাবে। কিছু মানুষ দেখবেন অহংকারী আরেকজনকে সইতে পারে না, কুকুরের মতো অমনি খাবলা দিতে যায়, আল্লাহ তাদেরকে কুকুরের সুরাত ধরে উঠাবে। কিছু মানুষকে সাপের সুরাত ধরে উঠাবে, যারা আলেম বরদাস্ত করতে পারে না আল্লাহ সাপের সুরাত ধরে উঠাবে। কিছু মানুষকে আল্লাহ পাক গরু বানায় উঠাবে, গাধা বানায় উঠাবে। মুসলমান সুম্মা রাদাদনা
আল্লাহু আসফালা সাফিলিন এই জন্য খবরদার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুম গায়রু মামনুন কয় যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত তার মানে তারা যদি যৌবন কালেও তাহাজ্জুদ পড়তে পারে বুড়া কালে তাহাজ্জুদ পড়তে পারে না ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ আগে তো পড়তে এখন পড়ে না কি করব আল্লাহ কয় ফালাহুম আজরুম গায়রু মামনুন ওর আমল নামে এখনো তাহাজ্জুদের সওয়াব দিয়া দে কারণ ও যদি যৌবন আমি এখনো রাখতাম এখনো তাহাজ্জুদ পড়তো জোরে কং সুবহানাল্লাহ এক লোক যৌবন কালে দান করত ধনী অবস্থায় দান করত গরিব হয়ে গেছে এবার দান করতে পারে না আল ফেরেশতারা কয় আল্লাহ এর আমল নামে আমি কি লিখব আল্লাহ কয় ফালাহুম আজরুম গায়রু মামনুন ও সচ্ছল অবস্থায় দিয়েছিল এখন অসচ্ছল হয়ে গেছে দিতে পারে না ওর আমল নামে দানের সওয়াব লিখতে থাক কারণ আমি আল্লাহ যদি ওর এখনো সম্পদ দিতাম ও এখনো আমার রাস্তায় দান করত জোরে কং সুবহানাল্লাহ যৌবন কালে যারা তাহাজ্জুদ পড়ছে বার্ধক্যের ভরে এখন তাহাজ্জুদ পড়তে পারে না যৌবন কালে যারা মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ছে বুড়া কালে এখন পারে না আল্লাহ কয় ফালাহুম আজরুম গায়রু মামনুন তাদের জন্য এখনো সওয়াব লিখতে থাক কারণ এখনো শক্তি থাকলে এই মানুষগুলো মসজিদে গিয়া জামাতে নামাজ পড়তো কথা ঠিক না ব্যাটিক জোরে কান এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফামায়ুকাদ্দিবুকা বাদু বিদ্দিন এরপর কিয়ামত দিবস সম্পর্কে ওই যা যা দিন সম্পর্কে কোনটা তোরা মিথ্যা প্রতিপন্ন করবি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমার আল্লাহর মতো উত্তম বিচারক এই আসমান জমিনের মধ্যে আর কেউ কি বলেন আছে নাকি এ আমার বাবা আমি বিদায় কালে একটা কথা তোমাদেরকে বলবো আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাত প্রত্যেকটা নফসকে আল্লাহ পাক ভেবে দেখতে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে ইমানদাররা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুরু নাফসুন প্রত্যেক নফসকে ভেবে দেখা দরকার মা কদ্দামাত কি রেডি রেখেছে লিগত আগামী কালকের জন্য তুমি আগামী কালকের জন্য কি রেডি রাখলা তোমার মৃত্যুর পরে ছেলে কি খাবে মেয়ে কি খাবে বাড়ি করলা গাড়ি করলা ফ্ল্যাট করলা তারপরে ওই ছেলের নামে তুমি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়া বিমাও করলা অ্যাকাউন্ট করলা সব কিছু করলা কিন্তু কালকে যদি তোমার মরণ হয় তোমার জন্য তুমি কি রেডি রাখলা কিচ্ছু রেডি রাখতে পারো নাই তুমি যদি কবরে গিয়া বলো আল্লাহ আমি তো অমুক দলের সভাপতি ছিলাম আমি তিনবারের এমপি ছিলাম চারবারের মন্ত্রী ছিলাম আল্লাহ আমার চাচা একজন ওসি ছিল আমার দাদা একজন ডিসি ছিল বলেন তো কি পরিমাণ কাজে আসবে কবরে গিয়া দুই পয়সার লাভ হবে না আর যদি কবরে গিয়া বলেন আল্লাহ আমি ঘরে টেলিভিশনে রাখি নাই তবে আল্লাহ মরার আগে আব্দুল জব্বার মাদ্রাসার মতো মাদ্রাসায় দান করে তোমার কবর আসছি আল্লাহ দুই বস্তা চাউল দিয়া তোমার কবর আসছি আল্লাহ আল্লাহ বিল্ডিংটার জন্য ঋণ পরিশোধের জন্য এই টাকাটা দিয়ে আমি তোমার কবরে এসেছি আল্লাহ বলবে ইনতালিকু মাগফুরান লাকুম বান্দা যা এই উসিলায় আমি তোরে মাফ করে খোদার জান্নাতি বানায় দিলাম চিৎকার মেরে কন সুবহানাল্লাহ এই জন্য আমার বাবা খবরদার মৃত্যুর আগে কিন্তু আখেরাতের সামান জোগাড় করার দরকার আছে না নাই ঘরের টেলিভিশন কিন্তু আখেরাতের সামান না মেয়েটা বার্ষিরিতে পরে আখেরাতের সামান না ছেলেটা দাঁড়ায় প্রস্রাব করে আখেরাতের সামান না তোমার আখেরাতের সামান হবে আলেম ওলামা আখেরাতের সামান হবে দান খয়রাত আখেরাতের সামান হবে চোখের পানি আখেরাতের সামান হবে দাড়ি টুপি আখেরাতের সামান হবে মসজিদ মাদ্রাসা কথা ঠিক না ব্যাটিক জোরে কান এই জন্য আমার বাবা এই আখেরাতের সামান জোগাড় করার জন্য আজকের এই মজলিস সাক্ষী আলেম ওলামারা সাক্ষী কোরআনওয়ালারা সাক্ষী আমি অসুস্থ মানুষ মাজুরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় আমি হাত তুইলা এই বছর বাইতুল্লাহ গিয়েছিলাম আল্লাহ যেই যেই জায়গায় দোয়া কবুল করেছে আল্লাহ যেন আপনাদের দোয়াও কবুল করে জোরে কান আমিন কে পারবেন সর্বপ্রথম মাদ্রাসার ঋণ পরিশোধ করার জন্য আখেরাতের সামান জোগাড় করার জন্য এই এতিমখানার জন্য লিল্লা বোর্ডিং এর জন্য ঋণ পরিশোধের জন্য বিল্ডিং এর অর্থ পরিশোধের জন্য কোন আল্লাহর বান্দা পারবেন 1 লক্ষ টাকা প্রথমে ঘোষণা দিবেন তার জন্য আমি দিল খুলে দোয়া করব আমার আল্লাহ তার জন্য কোটি কোটি টাকার ব্যবস্থা করবে জোরে কান আমিন আমার আল্লাহ এত দিবে নিয়া কুল পাবি না আমার আল্লাহ এত দিবে নিয়া কুল পাবি না আমার আল্লাহ কাইরা নিলে টার পাবি না নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা